করতে চাই দেবদিদবাবু, মুর্শিদাবাদের এই ছবিটা আপনি দেখলেন এবং বক্তব্য শুনলেন, তৃণমূলের একজন নেত্রী তিনি বলছেন যে আমরা এই রোষের সামনে টিকতে পারবো না। বক্তাদের কাছে যাওয়ার আগে প্রথম প্রশ্ন, গরিব পূর্বে রোদে জলে নেপোয় মারবে দই, গরিব পূর্বে রোদে জলে নেপোয় মারবে দই অগ্নিবান এক, এবং এই অগ্নিবান নিয়ে এবার বিতর্কটা আমি ওপেন হাউস করে দিলাম, বিতর্কটা শুরু হোক। এবং দেবজিৎ বাবু, আপনার কাছে যে কথাটা নিয়ে এলাম এবং তার পাশাপাশি এই নেপোর কথা, কে এই নেপো? দেখুন, কে নেপো কে ভাইপো এই নিয়ে কথাবার্তা বলার আগে যে কথাটা আগেই বলতে হবে সেটা হচ্ছে যে সব কিছুই এক কোনো না কোনো অনুপ্রেরণায় হচ্ছে। এই যে একটু আগে ববি হাকিম বললেন না, কে বলেছে, কে আবার দেখতে বলেছে, ভাই তিনবার ভোটে জিতেছেন আপনারা, তিনবার এই আবাস যোজনা সব কিছু আপনাদের লোকেরা করেছেন, আর আজকে যেগুলো ধরা পড়ছে, যেগুলো রাস্তায় আসছে তার থেকে অনেক বেশি। শুধুমাত্র তো ভরতপুর নয়, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, ওদিকে পুরুলিয়া থেকে নদিয়া, সর্বত্র একই অবস্থা। প্রত্যেক জায়গায় আবাস যোজনার, যে প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আপনারা প্রথমে ওটাকে স্টিকার লাগিয়ে করে দিলেন বাংলার আবাস যোজনা, তারপরে আবার এখন ফেরত এলেন, সব জায়গায় স্টিকার মুছছে এবং সেখানে আবার প্রধানমন্ত্রীর আবাস যোজনা হচ্ছে। যাই হোক, ঠিক আছে, বা বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছিল, আবার ফেরত আসার চেষ্টা করছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনারা প্রত্যেক জায়গাতে, আমি একটা সাজেশন দেবো ময়ূক, এই চ্যানেল থেকে প্রত্যেক জায়গায় একটা করে স্ট্রিং অপারেশন করানো হোক, দেখা যাবে আবাস যোজনায় যার নামে বাড়ি, ও গ্রামীণ, মানে গ্রামীণ বাংলা ভাষায় যেটাকে আমার নামে ঘর এসেছে বলেন ওখানকার গ্রামের মানুষ, সেই আমার নামে যে ঘর এসেছে সেটা আসার, প্রথমে আসার আগে অনেক পাঁপড় বেলতে হবে, সেখানে পুরোপুরি তৃণমূলের কাছেই যেতে হবে। আচ্ছা, তাও না হয় হলো, তৃণমূলের যারা কার্যকর্তা তার বা যারা সদস্য তারাও যদি ঘর পান, তাহলেও সবার আগে 40,000 থেকে 50,000 টাকা দিয়ে আসতে হয়। এটা একটা সংগঠিত অপরাধ, এরকম নয় যে একটা ভরতপুর, একটা শিবপুর, একটা লাভপুরে এইসব হচ্ছে। আমি আবারও বলছি, দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার, পুরুলিয়া থেকে নদিয়া, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সারা পশ্চিমবঙ্গের কোথাও বাদ নেই। এবং কেন সংগঠিত, এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন পঞ্চায়েত প্রধান, এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের নির্বাচিত, এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন সংশ্লিষ্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তাদের একটা বড় অংশ, এসডিও যুক্ত আছেন, এবং এসডিও থেকে শুরু করে এডিএম অবধি, একটা ডিএম অবধি একটা সিস্টেমে চলছে পুরো একটা চেন, এবং নিয়োগ দুর্নীতির মতন এখানেও আরো বড় কোনো দুর্নীতি হতে পারে, একদম হতে পারে, নয় হতে পারে নয়, জিজ্ঞেস করুন যে কিরকম আছেন তারা, কি চলছে। মুশকিলটা হচ্ছে সমস্ত চ্যানেল, একমাত্র ময়ূক তোমাদের চ্যানেলই দেখলাম যে একটুখানি 20 কিলোমিটার বাইরে, কলকাতার 20 কিলোমিটারের বাইরে গিয়ে সুদূর ভরতপুরেরও খবর করছো, তা না হলে তো বাকি সব জায়গাতে তো কলকাতাই হচ্ছে বাংলার, বাংলাই হচ্ছে কলকাতা, কলকাতার মধ্যে, কলকাতার 20 কিলোমিটার রেডিয়াসের বাইরে তো আর কেউ বেরোতে চান না। এই যন্ত্রণা, এই যন্ত্রণা প্রত্যেক দিন ফেস করতে হয় গ্রাম বাংলার প্রতিটি মানুষকে, যাদের সত্যি সত্যি আবাসের দরকার। আর কারা পেয়েছে, এক মিনিট ময়ূক, কাদের জন্য এই লুটের মালের ভাগ কাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে, নেপোয় মারে দই নয়, যার একতলা বাড়ি আছে তার দোতলা, যার দোতলা বাড়ি আছে তার চারতলা, প্রত্যেকটি বা যতগুলোই প্রাকৃতিক দুর্যোগ আসে, বিপর্যয় আসে, তারই যে ত্রাণ সেটাও শুধুমাত্র, শুধুমাত্র এবং শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রী আমচা চামচাদের জন্য বরাদ্দ থাকে, সাধারণ মানুষ পায়। বেশ বেশ, আমি এই মুহূর্তে